জয় টিভি স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া করছি এবং আমার নির্বাচনী এলাকা ঢাকা চারের শামপুর এবং কদমতলির নাগরিক বৃন্দ এবং সকল দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এটা বলতে চাই যে বর্তমানে যে কোভিড যে ভয়াবহ রূপ ধারণ করেছে সেই রূপ ধারণ বিশ্বের বিভিন্ন দেশে আছে, ঠিক আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আমাদের স্বাধীনতার যুদ্ধে সহায়তা করেছিল সেই ভারতের মহামারী রূপে ধারণ করেছে। আমার যে বিশ্বাস ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়ের নেতৃত্বে সেটা অচিরেই সেই কোভিড মোকাবেলা করতে পারবে বলে আমি আশা করছি। সঙ্গে সঙ্গে আমাদের দেশে দ্বিতীয় ঢেউ যে কোভিড শুরু হয়েছে সেটা মহান আল্লাহর রহমতে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক বিশ্বনেত্রী শেখ হাসিনার এবং স্বাস্থ্যমন্ত্রী সহ সরকারের সচিব সকল কর্মকর্তা এবং সরকারি বেসরকারি সকল যারা এই কোভিডকে জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং বর্তমানের প্রত্যেকটা দল মত নির্বিশেষে সকল দলের এবং বৃত্তশালীদের প্রতি আমি অনুরোধ জানাব, আজকে বর্তমানে যে অবস্থা চলছে সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের এই কোভিডকে মোকাবেলা করতে হবে। বিশেষ করে আমি মনে করি সুবিধা বঞ্চিত মানুষ এবং নিম্ন আয়ের মানুষ যে কষ্ট করছে যে কোভিডের কারণে, তারপরেও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই কোভিডকে মোকাবেলা করার জন্য সকল মানুষকে যেভাবে সাহায্য সহায়তা উনি করছেন আমি মনে করি ইনশাআল্লাহ আমরা মূল লক্ষ্যে আমরা কোভিডকে অবশ্যই মোকাবেলা করতে পারবো আল্লাহর অশেষ রহমতে। আপনাদের সবাইকে